আসসালামু আলাইকুম পুরাতন ল্যাপটপের ডিসপ্লে দিয়ে আজ আমি আপনাদের একটা এল টিভি বানিয়ে দেখাবো তো এটা হলো টি ডট ভি ফিফটি সিক্স জিরো থ্রি এল টিভি কন্ট্রোলার বোর্ড এটা ওয়ান চ্যানেল সিক্স বিট চল্লিশ পিন এলবিডি এস কেবল এটা আয়ার রিসিভার বোর্ড রিমোট দিয়ে যখন আমরা টিভি অন অফ করবো বা বাটন দিয়ে অন অফ করবো তখন এই বোর্ডের প্রয়োজন এখন এলবিডিএস কেবলটা লাগাবো এটা হলো ব্যাকলাইট প্যানেলের সিগন্যাল আউটপুট আর এটা হলো ভিডিও সিগনাল আউটপুট এই যে একটা বোর্ডে সুন্দরভাবে লাগিয়ে নিলাম এটা হলো ল্যাপটপের পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি এল ডিসপ্লে এটার রেজলেশন তেরোষট্টি সাতশো আষট্টি এবং চল্লিশ পিন তো চল্লিশ পিনের এল বিডিএস এই এপোর্টে লাগিয়ে দিলাম এবং লাগিয়ে দেওয়ার পরে এই বোর্ডে আমরা পাওয়ার দেবো আমরা দেখব যে বোর্ডে ডিফল্টভাবে যে ফার্মার দেওয়া থাকে সেই রেজোলিউশনের সাথে প্যানেলের রেজোলিউশনটা ম্যাস করে কি না তো আমরা বোর্ডে পাওয়ার দিলাম এবং দেখলাম যে ব্যাকলাইট জ্বলছে বাট কোনো সিগনাল আসছে না মনিটরটা ঘোলা রঙের যার কারণে সিগনালটা ম্যাচ করে নি সিগন্যাল ম্যাচ করলে ইনপুট সিগনাল আসতো তো আমাদের ওই লিঙ্ক থেকে তেরোষট্টি সাতশো আষট্টির বিন ফাইলটা আমরা পেন ড্রাইভে ডাউনলোড করে পেন ড্রাইভের রুট ফোল্ডারে রাখব মানে কোনো ফোল্ডারে না এবং পেন ড্রাইভটা আপনাদের ফ্যাট ফাইলে বা ফ্যাট ফরমেটে ফরমেট করে নিয়ে তারপরে ওই বিন ফাইলটা পেন ড্রাইভে দিতে হবে তারপরে প্রথমে আমরা পেন ড্রাইভটা বোর্ডে লাগিয়ে নেব এবং পরে আমরা বারো ভোট পাওয়ার কানেক্ট করব বোর্ডে পাওয়ার কানেক্ট করার পরে প্রথমে এলইডিটা নরমাল নর্মালভাবে ব্লিংকিং করবে তারপরে ফার্মওয়্যার যখন নেওয়া শুরু করবে তখন দ্রুত ব্লিংকিং করবে দ্রুত ব্লিংকিং করার এক থেকে দুই মিনিটের মধ্যে ফার্মওয়্যারটা ফুললি ইনস্টল হবে ফুললি ইনস্টল হওয়ার পরে প্রথমে আমরা পাওয়ার যে কেবলটা সেটা বোর্ড থেকে খুলব পাওয়ার কেবল বোর্ড থেকে খোলার পরে আমরা পরে পেন ড্রাইভটা বোর্ড থেকে খুলবো তারপরে আবার পাওয়ার কেবলটা আমরা বোর্ডে লাগিয়ে দেব ফার্মারটা ফুলি ইনস্টল হয়েছে এখন আমরা পাওয়ার দিয়ে দেখবো যে ফার্মার যেটা ইনস্টল করছি এবং প্যানেলের যে রেজলেশনটা সেটা ম্যাচ করে কিনা যদি ম্যাচ করে তাহলে ব্লু স্কিন আসবে এবং প্যানেলে ইনপুট লেখা আসবে তো হ্যাঁ সিগনাল ম্যাচ করছে রেজলেশনটা ম্যাচ করছে ইনপুট আসছে বাট এলসিডিটা ঘোলা মানে ছবিটা অতটা ক্লিয়ার না তো ডিসপ্লের ওয়েজ স্ক্রিন যদি এমন আসে তাহলে আমাদের ফ্যাক্টরি মোডে ঢুকে একটু প্যারামিটার চেঞ্জ করে দিলেই ছবিটা ক্লিয়ার আসবে তো ফ্যাক্টরি মোডে ঢোকার জন্য আমরা প্রথমে রিমোটের ব্যাটারি লাগিয়ে প্রথমে রিমোটের মেনু বাটন তারপরে ওয়ান ওয়ান ফোর সেভেন ফ্যাক্টরি মোড আসবে এখান থেকে প্যানেল সেটিংসে যেতে হবে প্যানেল সেটিংসে যাওয়ার পরে রিমোটের অ্যারো বাটন চাপার পরে এখানে প্রথমটা প্রি সেট প্যানেল আইডি হয়ে ওয়ান থাকে এটা এরো কি চাপে থ্রি করে দেওয়ার পরে এক্সিট সেপে বের হয়ে আসবেন দেখেন যে প্যানেলের ওয়েস ডিস্ক্রিনটা সম্পূর্ণ ক্লিয়ার আর কোনো ঝামেলা নাই তো এখন আমরা পেন ড্রাইভে একটা পেন ড্রাইভ লাগিয়ে আমরা ছবি এবং ভিডিও প্লে করে দেখবো যে ছবিটা আসলেই ক্লিয়ার আসছে কিনা বা কোনো আর কোনো প্যারামিটার চেঞ্জ করতে হবে কিনা না সাধারণত চল্লিশ মিনিট এলবি ডিস্কে বলেই একটাই প্যারামিটার হয় এখানে আমরা এমনটা ইনপুট বাটন দিয়ে মিডিয়াতে যাব পেন ড্রাইভে লাগানোর পরে মিডিয়াতে যাওয়ার পরে প্রথমে ফটো ফটো চাপবো ফটো চাপার পরে একটা ফটো রিভিউ করব বা প্লে করব এখানে একটা ফোল্ডার এই ফোল্ডারের মধ্যে এই ফটোটা আছে এই ফটোটা আমরা দেখব যে ফটোটা কত একবারে স্পষ্ট ক্লিয়ার কোনো সমস্যা নাই তো এবার আমরা আরেকটা ভিডিও প্লে করে দেখব প্রথমে সি ফোল্ডারে যাওয়ার পরে ভিডিও ভিডিওতে যাওয়ার পরে একটা ভিডিও আমরা দেখব যে ভিডিওটা কত স্মুথলি চলে এটাতে তো এই হলো ফুল সেটিংস ভিডিওটা পুরোটা দেখলেই আপনারা বুঝতে পারবেন এবং করতে পারবেন তারপরে কোনো ঝামেলা হলে আমরা তো আসি ইনশাল্লাহ আর ইয়ের ডিসক্রিপশনে ভিডিও ডিসক্রিপশনে আমরা ফার্মওয়্যারের ডাউনলোড লিঙ্কটা দিয়ে দেব। আপনারা অর্ডার নাম্বার দিয়ে মেসেজ করবেন তাহলে অ্যাপ্রুভ পাবেন ইনশাল্লাহ